পাবনায় বিদ্যুতায়িত হয়ে দুলাল হোসেন নামে আট ঘরিয়া থানার উপপরিদর্শকের মৃত্যু হয়েছে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে থানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে থানা ভবন ও স্যালোটিং ডায়াচে স্টিলের পাইপের সাথে জড়িয়ে আলোক করা হয় কোনোভাবে বিদ্যুতের তার লিকেজ হয়ে স্টিলের সেই পাইপ বিদ্যুতায়িত হয় এসআই দুলাল শনিবার রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে নিজের অজান্তেই সেই পাইপটি হাত দিয়ে ধরার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন